আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বর্তমান সময়ে 15,000 টাকায় একটি নতুন স্মার্টফোন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ভিভোর ভিভো Y21। তো আপনারা অনেকেই আছেন এখন ভিভোর এই ফোনটি কিনতে পারেন। যেহেতু ভিভোর ফোনগুলো মানুষ বেশিরভাগ অফলাইন থেকে কিনে এবং তারা কোনো প্রকার রিভিউ বা কোনো প্রকার ভিডিও না দেখেই তারা ফোনগুলো কিন্তু এমনি গিয়ে কিনে নিয়ে আসে। তো আপনারাও অনেকেই আছেন যারা ভিভোর এরকম ফোনগুলো কিন্তু কিনতে পারেন, কিন্তু আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিভো Y21 ফোনটি কেনা আপনার জন্য কতটা বোকামি হতে পারে এবং শুধু শুধু আপনার কতগুলো টাকা নষ্ট হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, শুরুতেই আমরা ফোনটির প্রাইস সম্পর্কে কথা বলবো। ফোনটি বর্তমানে 4GB র্যাম 64GB স্টোরেজে পাওয়া যাচ্ছে এবং ফোনটির বর্তমান অফিশিয়াল প্রাইস হচ্ছে গিয়ে 14,990 টাকা। তো 4GB র্যাম 64GB স্টোরেজের এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.51 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে। মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর থাকবে, যেটা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং GPU হিসেবে থাকবে পাওয়ার বিআর GEA320। ফোনটির ক্যামেরা সেকশনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, রিয়ারে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং একটি ম্যাক্রো সেন্সর 2 মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা থাকবে ফোনটিতে 8 মেগাপিক্সেল এবং সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এটার অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড 11, ফান্টাস ওএস 11.1। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 5000mAh এর ব্যাটারি, 80W চার্জার সঙ্গে USB টাইপ সি পোর্ট চার্জিং পোর্ট হিসেবে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট থাকবে এবং ফোনটি পাওয়া যাবে 2টি কালারে, ডায়মন্ড ব্লু এবং মিড ব্লু। তো ফোনটির প্রাইস হচ্ছে গিয়ে 14,990 টাকা, মানে 15,000 টাকা বলতে পারেন। তো এখন 15,000 টাকায় আপনি আসলে কি ফোনটি কিনবেন কি না দেখুন। এটাতে 15,000 টাকা বাজেটে কিন্তু HD+ একটা ডিসপ্লে পাচ্ছি। আমরা কিন্তু অন্যান্য ব্র্যান্ড থেকেও এই বাজেটে HD+ ডিসপ্লে পেয়ে থাকি, তো ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই এখানে। ফোনটার মেইন কমপ্লেনের বিষয়টা হচ্ছে গিয়ে এটাতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর। আমরা কিন্তু অলরেডি জানি মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর P35 থেকে অনেকটাই বেটার প্রসেসর, এবং সেই প্রসেসরটি কিন্তু আমরা পাচ্ছি 10,000 টাকা বাজেটের মোবাইলগুলোতে। কিন্তু 15,000 টাকার একটা বাজেটের ফোন হিসেবে মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর কোনোভাবেই মানানসই নয়, কারণ আমরা এই প্রসেসর কিন্তু 10,000 টাকার নিচের ফোনগুলোতেও এখন দেখতে পাই না, কারণ এটা অনেকটাই পুরোনো প্রসেসর এবং দুর্বল প্রসেসর, যেটা থেকে আপনি গেমিং তো দূরের কথা, ঠিকভাবে মাল্টিটাস্কিং করতে পারবেন কি না সেটাও সন্দেহ রয়েছে। তো এবার যদি ক্যামেরা সেকশনটা নিয়ে কথা বল, এটাতে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে। কিন্তু এখন আমরা অনেক ব্র্যান্ড থেকে এই বাজেটে 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি অ্যাটলিস্ট। তো এখন কিন্তু 13 মেগাপিক্সেল আসলে এই বাজেটে এসে খুবই বেমানান বলতে পারেন। তো আমি আশা করেছিলাম এখানে যদি 48 মেগাপিক্সেলের একটা ক্যামেরা হতো তাহলেও কিন্তু অ্যাটলিস্ট মানিয়ে নেওয়া যেত, এবং 5000mAh ব্যাটারি আছে, 80W চার্জার আছে, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। মেইন কমপ্লেন হচ্ছে ফোনটিতে দেওয়া হয়েছে P35 প্রসেসর এবং একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এই দিকগুলো যদি তারা একটু বিবেচনা করতো, এখানে যদি অ্যাটলিস্ট মিডিয়াটেকের G সিরিজের G85 বা G80 প্রসেসর দেওয়া হতো তাহলেও কিন্তু ফোনটি অনেকটাই ভালো হতো, এবং ক্যামেরাতে যদি অ্যাটলিস্ট 48 মেগাপিক্সেল দেওয়া হতো। তো এখন আপনারা বলতে পারেন ফোনটি তো এখন অনেকেই কিনবে। ফোনটি যদি অনেকে কিনে থাকে তাহলে এটার একটা কারণ হচ্ছে গিয়ে অফলাইনে গিয়ে অনেকে জিজ্ঞাসা করবে ভিভোর কোনো একটা ভালো ফোন 15,000 টাকা বাজেটে, তারা তাহলে দেখিয়ে দেবে এখানে 4GB র্যাম 64GB স্টোরেজ আছে এবং ফোনটির ডিজাইন, কারণ ফোনটির ডিজাইন কিন্তু অনেক সুন্দর। তো এই দুইটা জিনিসই হতে পারে ফোনটির মেইন সেলিং পয়েন্ট যদি কেউ ফোনটি কিনে থাকে, নাহলে আমি কোনো যুক্তি দেখছি না এই বাজেটে এই ফোনটি কেনার। এবং প্রসেসর সম্পর্কে তো আর নাই বললাম, এখানে ক্যামেরা খুবই দুর্বল এবং দেওয়া হয়েছে HD+ ডিসপ্লে, ফুল HD+ হলে কিন্তু অনেকটাই ভালো হতো এখানে। তো আসলে আপনারা বুঝতে পারছেন এখন ফোনটি আসলে কিনবেন কি না, আপনারা ফোনটি কেনা থেকে বিরত থাকবেন। এই বাজেটে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের অনেক ভালো ভালো ফোন রয়েছে, সেগুলো দেখতে পারেন। তো আশা করব এই ফোনটি কেনা থেকে আপনারা বিরত থাকবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং যদি নতুন কিছু জানতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আসসালামু আলাইকুম।